없고 بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وعليكم السلام ورحمة الله وبركاته ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে বিবাহে মোহর দেওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ এবং বিবাহের সময় যদি খুব বেশি মোহরানা ধার্য করা হয় এবং পরবর্তীতে যদি স্ত্রী তা মাফ করে দেন তাহলে তা ক্ষমা হবে কি না ইসলামী শরীয়াহ এ বিষয়ে কি বলে দলিল সহকারে জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নিসা 4 নম্বর সূরা 24 নম্বর আয়াতে বলেছেন যে বিবাহে মোহরের গুরুত্ব কতটা মহান আল্লাহ বলেন ফা আতুহুন্না উজুরাহুন্না ফরিদা তোমরা বিবাহের সময় মহিলাদেরকে মহিলাদের মোহরানা আদায় করে দাও এবং মোহরানা দেওয়াটা হচ্ছে কি ফরিদা ফরজ সূরা নিসা 4 নম্বর সূরা 24 নম্বর আয়াত তো বিবাহে মোহরানা দেওয়া ফরজ কেন ফরজ হওয়ার কারণ সহি মুসলিমের হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত 1418 নম্বর হাদিস আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল আন-নবিয়ুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাক্কা শর্তি ফিন নিকাহি আন ইউফা বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহের মধ্যে সবচাইতে বড় শর্ত হচ্ছে যে আমরা এমন জিনিস পূরণ করব পূর্ণ করে দেব বা আদায় করে দেব যেটা মোহর হিসাবে ধার্য করা হয় এবং সেটা কেন বিমাস্তাহলাল তুমবিহিল ফুরুজ যার দ্বারাতে আমরা মহিলাদের শরমগাহ লজ্জাস্থান কি করে থাকি হালাল করে থাকি তো আমরা যে বিবাহের পরে নিজ স্ত্রীর সাথে মিলন করব মিলামিশা করব তো তার জন্য এটা সবথেকে কি বড় শর্ত এজন্য যে আমরা সেই মোহরের মাধ্যমে স্ত্রীদের লজ্জাস্থান শরমগাকে কি করে থাকি হালাল করে থাকি তাই এটা দেওয়া ফরজ এবং মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নিসা 4 নম্বর সূরা এবং 4 নম্বর আয়াতে বলেছেন ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা অতএব বিবাহের সময় আমাদের কি করতে হবে মোহরানা আদায় করতে হবে তাই মহান আল্লাহ বলেছেন কি ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা তোমরা মহিলাদের মোহরানা খুশি মনে আদায় করে দাও ফা ইন তিবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান কিন্তু সেই মোহরানার মধ্যে থেকে স্ত্রী যদি নিজ ইচ্ছায় খুশি মনে কি করে দেয় মাফ করে দেন তাহলে ফাকুলুহু হানিয়াম মারিয়া তাহলে সেই মোহরানার টাকা আপনি ভক্ষণ করতে পারেন খেতে পারেন দেখুন সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে স্ত্রী যদি নিজ ইচ্ছায় খুশি মনে মোহরানার টাকা মাফ করে দেন তাহলে তা মাফ হয়ে যাবে কিন্তু একথা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা বিবাহের সময় বাসররাত্রিতে স্ত্রীকে তার গায়ে স্পর্শ করার আগে বলবো যে যে মোহরানা ধার্য করা হয়েছে এটা মাফ করে দাও মাফ না করলে আমি তোমার গায়ে স্পর্শ করব না তাহলে এটা হবে সব থেকে বড় অন্যায় অত্যাচার এটা স্ত্রীর উপরে জুলুম হবে আর এভাবে যদি স্ত্রী মাফ করে দেন তাহলে সে মাফ মাফ হবে না তাই আসুন আমরা বিবাহের যে বড় শর্ত রয়েছে মোহরানা আদায় করা এটা আমরা আদায় করব এটাকে প্রচলিত ভাষায় আমরা কি বলে থাকি দেন মোহর দেন মানে কি ঋণ মোহর বিবাহের যে বড় শর্ত সেটাকে মোহর বলা হয় আর দেন মানে ঋণ তো এই ঋণের টাকা মানে
মহরের টাকা এটা হচ্ছে কি দিন ঋণ, আর এই ঋণ যদি হয়ে থাকে, কর্জ যদি আপনার হয়ে থাকে, ধার যদি থেকে যায়, আর আপনি যদি আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে শহীদ হয়ে যান, তবুও আপনি জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হবেন, এই কারণেই যে আপনার ঋণ রয়ে গেছে। সহি মুসলিমের হাদিস, এ কথাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্টভাবে, সহি মুসলিমের হাদিস থেকে প্রমাণিত। তাই আমাদেরকে কর্জ তথা ঋণের ব্যাপারেও খুবই সচেতন হতে হবে। আসুন আমরা বিবাহে নিজেদের স্ত্রীদের মহরানা আদায় করে দিই, এবং আমরা মহরানা যে বাঁধবো সেটা নিজেদের সাধ্য মোতাবিক, খুব বেশিও না খুব কমও না। এমনটি নয় যে আমার দেওয়ার সামর্থ্য রয়েছে অনেক কিন্তু আমি কম করে দিচ্ছি, এটাও না। বাস যার যতটা সামর্থ্য সে সে অনুযায়ী মহর ধার্য করবে, এটাই হবে শরীয়তসম্মত। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহ।